গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমার জন্য একটা বিষণ্ন দিন। আজকে আমার লিফন কেপিআরটি সোল্ড হয়ে যাচ্ছে, তো সাডেনলি আমি আমার ডিসিশনটা নিয়ে নিয়েছি। এরপরে কি হবে জানি না। তো কালকে রাতে কাস্টমার ছিল, এসে গাড়ির কথা বলে গেছে, দেন আজকে নাম ট্রান্সফার করে উনি নিয়ে যাবে। এখন যাচ্ছে হচ্ছে বিআরটিএতে। তো ভিউয়ার্স, তো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে নেক্সট কোন বাইকটা নিচ্ছি বা এটা সেটা, হঠাৎ এই ডিসিশন কেন, আই ডোন্ট নো ওয়াই, যে কেন ডিসিশনটা আমি নিলাম। তো মজার কথা আপনাকে শেয়ার করি যে আমার ফ্রেন্ড ওয়াসেক ওয়েন ব্লগ, তো ওর বাইকটা সেল দেওয়ার জন্য আমি পোস্ট করেছিলাম। তো তারপরে ওর বাইকটা এক সিজনের ভিতরে মানে সেল হয়ে যায়, আই মিন এক সন্ধ্যার ভিতরে সেল হয়ে যায়। তো তার দেন একজন বায়ার আমাকে বললো যে ভাইয়া কেপিআরটি কি সেল হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। ওরা বলতেছে যে নেক্সট আর একটা কোনো কেপিআর থাকলে একটু জানাবেন। তো আমি কেন জানি তখন বলে ফেলছি যে হ্যাঁ ভাই, আমারটাও সেল দিতে পারি সামনে, আমারটাও সেল দিতে পারি সামনে। তো উনি তখন আমাকে বলতেছে যে ওকে ভাই, তাহলে আমি আপনার বাইকটা একদিন দেখতে আসবো। ওকে, সে কথাই। তো ঠিক দুদিন পর আমাকে উনি ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো ফরিদপুর থেকে আসতেছি। ওকে ফাইন, ফরিদপুর থেকে হয়তো বা সে আসতেছে তার কোনো কাজে, এই মাঝখানে বা এক ফাঁকে আমার বাইকটা সে দেখে যাবে। বাট কি একটা অবস্থা, উনি এসে উনি গাড়িটা চালায় একদম ওকে দেখে দেখে, পরে উনি আমাকে অ্যাডভান্স করে গেছে 5,000 টাকা। তো আমার এলাকার ফ্রেন্ড সার্কেলরা সবাই অবাক, হাউ ইট ইজ পসিবল, যে আমি বাইক হঠাৎ করে সেল করে দিচ্ছি আর আমি বাইক ছাড়া থাকবো, এটা কীভাবে, এটা কি বিশ্বাসযোগ্য কি না। তো দেন তারপর এই যে আজকে নাম ট্রান্সফার করতে যাচ্ছি, আমি একাই যাচ্ছি, সাথে কেউ নাই। ওইদিকে হচ্ছে আমার এক ভাই আসতেছে এবং যারা বাইক নেবে তারা আসতেছে। তারপরে বাইকটা দিয়ে আমি মুক্ত হয়ে যাব। ওকে দেন বিআরটিএতে যাই, বিআরটিএতে যেয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং ভিউয়ার্স, তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো দুপুরে আমি ব্লগ স্টপ করে দিয়েছিলাম, হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেন। আর ওই সময় আমার একদমই মুড আসতেছিল না ব্লগ করার, বিকজ আমার অনেক মন খারাপ হচ্ছিল যে কীভাবে আমি বাইকটা আমি সেল করে দিচ্ছি। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে মানুষ বাইক সেল করে দিতেই পারে, এতে মন খারাপ কী আছে। বাট আমি জানি না যে কেন আমার বাইকটার প্রতি এত স্মৃতি, এর আগে 2-3টা বাইকের প্রতি আমার এত স্মৃতি ছিল না। আর এইটাতে আমি 64 রাইড দিছি, প্লাস অনেক ট্রাভেল করছি, এটা দিয়ে প্রায় 50-60টা ট্যুর দিছি আমি, মিনিমাম 50-60টা ট্যুর উইদাউট 64 রাইড। তো যার জন্য আমার বেশি মায়া, প্রায় 50,000 কিলো রাইড করলাম। তো সব কিছু মিলিয়ে আমি যখন নাম ট্রান্সফার করতে যাই তখন আমার এত খারাপ লাগে, যার জন্য আমি ক্যামেরাটা অন করি নাই। তো আমার ফ্রেন্ডরা বলতেছিল বা যারা বাইক নিতে আসতেছিলো তারাও বলতেছিল মজা করে যে ভাই কই ব্লগটা শেষ করেন, ব্লগ করেন, আপনি না ব্লগ করবেন বললেন। তো আমি বলছি ভাই আমার মন চাচ্ছে না। তো যাই হোক, আপনাদের মনে আরও অনেক মানে কোশ্চেন থাকতে পারে যে আমি এখন কি বাইক নিচ্ছি। তো এই মুহূর্তে আমি জানি না কি বাইক নিচ্ছি, সময় বলে দিবে যে কি আছে কপালে। বাট হ্যাঁ, আমি কোনো বড় বাইক নিচ্ছি না, বড় বাইক নেওয়ার অ্যাবিলিটি এই মুহূর্তে আমার নাই। ফিউচারে ইনশাল্লাহ যদি নিজে কিছু করতে পারি তাহলে হয়তো বা বড় বাইক 4-5 লাখ টাকার হয়তো বা অ্যামাউন্টের বাইক নিব ইনশাল্লাহ, দেখা যাক, সময় বলে দিবে। তো আমি হয়তো বা এগেইন কেপিআর আর কেপিটি বা লাইক 2 লাখের ভিতরে কিছু একটা নিব, তো আমি যাই না, দেখা যাক। তো আমার বাইক যিনি নিল নেওয়ার পর উনি অনেক খুশি, নতুন ব্লগ নিয়ে আসবো হয়তো বা নতুন বাইকে, যাই না এর মাঝখানে অন্য কোনো ব্লগ নিয়ে আসতে পারি কি না, টুকটাক যে বাইকই চালাই। ও এর ভিতরে একটা কথা, এখন যে জিক্সারটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ক্লোজ ছোট ভাইয়ের, তাকে অনেক রেসপেক্ট করে, ও আমাকে বললো যে ভাই আপনার তো এখন বাইক নাই, আপনার মতো পার্সন বাইক ছাড়া কীভাবে থাকে। তো উনি আমাকে বললো যে আপনি আমার একটু চালান, কয়েকদিন চালান, একটু রিল্যাক্স থাকেন। তো এই যে টুকটাক একটু রাইড করতেছি, হয়তো বা 2-1 দিন পর আবার দিয়ে দিব ওকে। তো যাই হোক, অনেক বকবক করলাম, পকপক করলাম, হয়তো এতক্ষণে বোরিং হয়ে গেছেন। তো এখন বাসা চলে যাচ্ছি, গিয়েছিলাম হচ্ছে মগবাজার একটা কাজে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে,
সাপোর্ট করবেন, আবার বাইক নাই দেখে আমাকে ভুলে যাবেন না, ইনশাল্লাহ নতুন বাইক নিয়ে আপনাদের সামনে আসবো কোনো এক সময়, সেই পর্যন্ত দোয়া করবেন আর সবাই সেফলি রাইড করবেন। বৃষ্টি সিজন চলে আসছে, এই যে আজকে একটু আগে বৃষ্টি পার করলাম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।